আমি যখন ছাত্রলীগ পলিটিক্স করেছি যে সময় সেই সময় থেকে অদ্যাবধি পর্যন্ত প্রায় 27টা বছর আমি রাজনীতির বাইরে থাকিনি, রাজনীতির মাঠে রাজনৈতিক অঙ্গনে ছিলাম। এবং তার পরবর্তী সময় আমি ছাত্রলীগ পলিটিক্সের পরে পরে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি হয়েছিলাম, দীর্ঘদিন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তার পরবর্তী সময়ে আমি আবার এবার কাটাখালী পৌর আওয়ামী লীগের সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম, সেখানে আমি হতে পারিনি। তারপরে আমাকে কাটাখালী পৌর আওয়ামী লীগের মানে জয়েন্ট সেক্রেটারি করছে আর কি আওয়ামী লীগ। তার পরবর্তী সময়ে আমি এমপির কাছে আবেদন নিবেদন করেছি আর কি, যে আমার তো আসলে কোনো মূল্যায়ন হয় নাই, যে সেই ক্ষেত্রে আইন ভাই আমার একটু মূল্যায়ন করেছে আর কি। তো এই আসনে আসলে এমপি কবির হোসেন ছিল এক সময়, আমরা যেহেতু পবা বোয়ালিয়া আসনের মধ্যে ছিলাম, পরবর্তীতে পবা বোয়ালিয়া আসন শ্রেণীবিন্যাসে ভাগ হয়ে গেলে এখানে অ্যাডভোকেট কবির হোসেন ছিল পবা বোয়ালিয়াতে, তারপরে আপনার মিজানুর রহমান মিনু ছিল এই আসনে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত তারপরে মেরাজউদ্দিন মোল্লাও এমপি ছিল। কিন্তু এখানে আমার আসলে মূল্যায়নের বিষয় যেটা, সেটা হলো আমাদের এমপি মহোদয় আমাকে করেছে এই জায়গায়, এ হলো অবস্থা। এই জন্য আসলে এমপি মহোদয়ের প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা বোধ করি, যে আসলে উনি সবসময় যেমন আপনার উন্নয়ন করেছে আপনার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট থেকে শুরু করে বয়স্ক ভাতা বিধবা ভাতা এমনকি মাতৃকালীন ভাতা থেকে শুরু প্রত্যেকটি ভাতা আমাদের এমপি আইন ভাইয়ের মাধ্যমে হয়েছে। এবং পবামোহনপুরের মানুষ আইন ভাইয়ের দ্বারা এবং আইন ভাইয়ের উন্নয়নের ছোঁয়া পবামোহনপুরের মানুষ প্রতিটি মানুষ এখন, এক সময় যারা আপনার বড় বড় আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ ছিল যারা দল থেকে বহিষ্কার হয়ে গেছে, তাদেরকে আমরা ফার্স্ট অফ ফার্স্ট মনে করি। এদের আর কোনো কাম নাই দলে, আব্বাস আর রাজনীতিতে আসতে ফিরতে পারবে না, কোনোভাবেই ফিরতে পারবে না। কেন পারবে না, সেটা হলো যে আব্বাসের আপনার যে কথা আছে না, লেবু বেশি চিপলে যাওয়া হয়, আব্বাস অতিরিক্ত করে ফেলেছে। আব্বাস কী ছিল, আমি যদি আব্বাসের সাথে কমিউনিকেশন করতে যাই, আব্বাস আমার চাইতে জুনিয়র রাজনীতিতে। আমি যখন 95 সালে ছাত্রলীগ করেছি এই কাটাখালীতে আদর্শ কলেজ শাখার, আমি তখন ছাত্রলীগ করতাম, তখন আব্বাসকে আমি দেখিনি কাটাখালীতে। আব্বাস 2003 সালে মহানগর কোনো এক নেতার মাধ্যম দিয়ে সে যুবলীগের কমিটিতে ঢুকেছিল, তারপরে 2003 অথবা 2002 অথবা 2003 সালে এসে হঠাৎ করে শুনছি আমরা যে সে মহানগর আওয়ামী যুবলীগের সে 5 নম্বর না 6 নম্বর সহসভাপতি হয়েছে। তাহলে কী হলো, আমি 95 সালে ছাত্রলীগ করলাম, আপনি টাকার বিনিময়ে 2003 সালে সেই কমিটিতে ঢুকলেন, তাহলে আপনি আমার জুনিয়র হচ্ছেন। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনার অপরাধ এতই অপরাধ করেছে সে, যে আসলে তাকে রাজনীতিতে ফেরার তার কোনো সম্ভাবনা নাই, কেন যেহেতু সে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সে কথা বলেছে। শুধু তাই নয়, সে রাজশাহী আমাদের দেখেন লক্ষ্য করে যে জাতীয় চার নেতার অন্যতম আমাদের খায়রুজ্জামান লিটন ভাই, যে এবং লিটন ভাই তো আমাদের এখন জাতীয় পর্যায়ের মানুষ, তাদের শহীদ এহসান কামরুজ্জামানের রক্তের বিনিময়ে কিন্তু বাংলাদেশ, বঙ্গবন্ধুকে যেমনভাবে আমরা বলি জাতির পিতা, ঠিক জাতীয় চার নেতাও কিন্তু তাদের অবদানও কিন্তু কম না। সে জাতির পিতার ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার পরিবারকে নিয়ে সে যে বাজে কটূক্তি সে গালিগালাজ করেছে, সে দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি যে তাকে যদি আবার নতুনভাবে পুনরায় দলে ভিড়ানো হয়, তো ভবিষ্যতে আপনার আরও কিছু খারাপ কিছু করার আমি শঙ্কা দেখছি আর কি। সুতরাং তাকে আব্বাসকে দলে ভিড়ানো বা আব্বাসের দলে আসার কোনো সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, এমনটা আবার এমন হতেও পারে ভবিষ্যতে, সেটা হলো যে আব্বাস এখন রাজনীতি করবে কীভাবে, শুনি যে আমাদের নেত্রীরা বা আমাদের আওয়ামী লীগের নেতৃবর্গ নাকি তাদেরকে ক্ষমা করে দিয়েছে। তো ক্ষমার মানে এই না যে তুমি এসে মেয়র ফিরে পাবা, ক্ষমার মানে এই না যে তুমি কাটাখালী পৌর আওয়ামী লীগের এসে আবার আহ্বায়ক হবা বা সভাপতি হবা, ইম্পসিবল। আব্বাসের ফেরার কোনো সম্ভাবনা নাই, আর আব্বাসকে ফিরতে হলে আব্বাসকে মোটামুটি আপনার মিনিমাম এক যুগ আরও অপেক্ষা করা লাগবে, যে এক যুগ পরে হয়তো বা তার কোনো পরিবর্তন আসতে। যে আমি যে এলাকায় বসবাস করি, আমার ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড শ্যামপুর গোয়ালপাড়া, এখানে আসলে জামাত বিএনপির অধ্যাদুষ এলাকা। তো সেই সময় আমি যখন ছাত্রলীগের প্রথম রাজনীতিতে আমার ছাত্রলীগের প্রেমে পড়ি আর কি, তখন ছাত্রলীগ যখন করতে গেলাম, হঠাৎ করে একদিন আমার বাসায় বিএনপি আর জামাতের 8-10 জন মানুষ গিয়ে আমার আব্বাকে বলেছিলো যে আপনার ছেলে কেন ছাত্রলীগ করবে, আসলে ছাত্রলীগ না কেন আওয়ামী লীগ করবে, এই পাড়া সবাই তো বিএনপি বা জামাত ইসলাম করে। তো তখন আমার আব্বা আমাকে পিটিয়েছিলো, মেরেছিল এবং কঠিন মারা মেরেছিল, যে তুমি গরিবের ছেলে তুমি কেন রাজনীতিতে যাবা। তো সেই সময় থেকে আমার একটা জিনিস মনে হলো যে ব্যক্তির দ্বারা আমি মার খেলাম, যে ব্যক্তির কারণে বিএনপি জামাতের, ওই ব্যক্তির সমপরিমাণ নেতা আমাকে একদিন হতে হবে, এরকমটা পণ ছিল। এ করতে হতে আওয়ামী লীগের প্রত্যেকটা, যেমন 95 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমি প্রত্যেকটা প্রোগ্রামে একাই যেতাম, নট আমার পিছনে কেউ ছিল না, জনবল ছিল না, আমার ক্যাডার বাহিনী নাই, আমার কর্মী বাহিনী নাই, সব মিলিয়ে
আমি একা একাই যেতাম। তো তখন আপনার 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেল, তখন মেরাজউদ্দিন মোল্লা আমাদের পাবা মোহনপুরের এমপি, আর আমাদের অত্র এলাকার এক ব্যক্তি ছিল আমাদের আওয়ামী লীগের বড় ভাই আব্দুর রব নান্নু, পাবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। তো একদিনকে মেরাজউদ্দিন মোল্লা আমাকে উদ্দেশ্য করে বলল তার বাড়ির সামনে, কিরে তুই একা একা আসিস কেন? তখন বলল আমার নান্নু ভাই তখন উঠে বললো যে ভাই, এ সাইদুর আসলে যে এলাকায় রাজনীতি করে ওই এলাকার জামাত বিএনপি সবই, ওই একাই আওয়ামী লীগের জন্য এই করে রাজনীতি করে। তো তখন মেরাজউদ্দিন মোল্লা বললো তাহলে তুই কি ওয়ান ম্যান ওয়ান পার্টি? তো এই যে ওয়ান ম্যান ওয়ান পার্টি, এই খেতাবটা আমাকে মেরাজউদ্দিন মোল্লাই দিয়েছিল এবং শিয়াবুদ্দিবদ্দি পর্যন্ত এখন পর্যন্ত আমি আসলে সব জায়গায় জাহিরি করে বলি যে আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি। একথা বলার কারণ হলো যে আওয়ামী লীগের আমার ওয়ার্ডে যেহেতু আপনার আওয়ামী লীগ বা জামাত বা বিএনপি সবই বেশি, আওয়ামী লীগ নাই, এ কারণে আমি নিজেকে এটা বলেই আমি পরিচয় দিই আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি। কারণ আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি বলে আমাকে বলে না যে তুমি কালকে মিছিলে 50টা লোক নিয়ে আসো কি 20টা লোক নিয়ে আসো, এ কথাগুলো আমাকে বলে না। কিন্তু এখানে আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হলো যে আমি যেহেতু পরপর তিনবার ভোট করেছি এই ওয়ার্ডে, তো আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি হলেও আমি নানুর সঙ্গে আনোয়ার সাদাত নানুর সঙ্গে দুইবার ভোট করেছি। এর আগের বারে আমি 362 ভোট পেয়েছিলাম, এবার আমার ভোট আরও 20-30টা কমিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমি যে 362 ভোট বা 340টা যে ভোট পাই, তা আমি তো ওয়ান ম্যান ওয়ান পার্টি হলে যে 300-350 ভোট পাই, এই ভোটটা কিন্তু অত্র এলাকার মানুষ আমাকে ভালোবেসে দেয়া। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনোগ, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব, রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।